হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজমিন স্টুডিওর পক্ষ থেকে ব্লেন্ডার 2.8 ক্র্যাশ কোর্স টিউটোরিয়ালে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ। আজকের পর্বটি এই সিরিজের চূড়ান্ত পর্ব হতে চলেছে, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে ব্লেন্ডার থেকে অ্যানিমেশন রেন্ডার করতে হয় অথবা কিভাবে ব্লেন্ডার থেকে ভিডিও এক্সপোর্ট করতে হয়। ততদিন পর্যন্ত আগের পর্বগুলোতে আমরা মডেলিং দেখেছি, অ্যানিমেশন দেখেছি, লাইট অ্যাডজাস্টমেন্ট দেখেছি, ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট দেখেছি। আজকের পর্বে সিম্পলি এটাকে ভিডিও আকারে রেন্ডার করব। এজন্য আপনাদের দুটি প্যানেলের দুটি ট্যাবের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করব। প্রথমটি হচ্ছে ক্যামেরা আইকনের মতো দেখতে রেন্ডার ট্যাব, এবং দ্বিতীয়টি হচ্ছে প্রিন্ট আইকনের মতো দেখতে আউটপুট ট্যাব। প্রথমে রেন্ডার ট্যাব সম্পর্কে কিছু বলি। এখান থেকে আমি রেন্ডার সংক্রান্ত বিভিন্ন ইঞ্জিন এবং হচ্ছে সেই সংক্রান্ত কিছু সেটিং অ্যাডজাস্ট করে দিতে পারবেন। প্রথমে হচ্ছে রেন্ডার ইঞ্জিন, এখানে তিনটি রেন্ডার ইঞ্জিন আপনি পাবেন। প্রথমটি হচ্ছে ইভি, এরপর ওয়ার্ক বেঞ্চ, এরপর সাইকেল। এটি নিয়ে আমরা কিছুক্ষণ পর আবার কথা বলবো। এরপর গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে স্যাম্পলিং অথবা স্যাম্পল সাইজ। এখান থেকে আপনি ইমেজের স্যাম্পল সাইজ অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে স্যাম্পল সাইজটা কি। স্যাম্পল সাইজ সহজভাবে বলতে গেলে ইমেজের কতটা কোয়ালিটি আপনি চাচ্ছেন। একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। এখানে রেন্ডার স্যাম্পল 64 দেওয়া আছে বাই ডিফল্ট, আমি এটা করে দিলাম 1। এবং এরপর যেটা করব, আমি অ্যানিমেশনটা বন্ধ করছি। এখান থেকে উপরে যাব, রেন্ডার থেকে ক্লিক করব রেন্ডার ইমেজে, অথবা কিবোর্ড থেকে F12 ক্লিক করতে পারেন, একই কথা। ফলে যেটা হবে, আমরা আমাদের সিন থেকে একটা ইমেজ রেন্ডার আকারে পাবো। ওকে, এর আগের পর্বের শেষের অংশে আমরা ইমেজ রেন্ডার করেছিলাম। যাই হোক, তো ইমেজটা রেন্ডার করার পর আপনারা এখানে দেখতে পাবেন ইমেজের মধ্যে যথেষ্ট পরিমাণ নয়েজ বা পিক্সেল ইরর কিন্তু রয়েছে। বিশেষ করে যে জায়গাটা রিফ্লেকশন হওয়ার কথা, সেই জায়গাতে কিন্তু সব থেকে বেশি নয়েজ আপনারা পাবেন। ওকে, এবার এটা আমরা স্লট 1, এরপর আমরা করে দিলাম স্লট 2। স্লট 2 তে আমরা এই রেন্ডার 1 এর পরিবর্তে স্যাম্পল সাইজ 1 এর পরিবর্তে করে দিলাম 64, যেটা বাই ডিফল্ট দেওয়া ছিল। এবার আবার রেন্ডার করব। সো আগেরবার দেখবেন, যখন আমরা স্যাম্পল সাইজ রেন্ডারে স্যাম্পল সাইজ 1 করে দিয়েছিলাম, তখন এটা দ্রুত রেন্ডার হয়ে গিয়েছিল। যখন 64 করলাম, তখন কিন্তু একটু সময় বেশি লাগলো। আর আরেকটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে 64 স্যাম্পল সাইজ দেওয়ার পরে এখানে কিন্তু নয়েজটা নেই। আমি স্লট 1 এ গিয়ে দেখাচ্ছি, এখানে যথেষ্ট পরিমাণ নয়েজ, যেটা স্যাম্পল সাইজ 1। এবং স্লট 2 তে যখন যাচ্ছি, যেটা স্যাম্পল সাইজ 64, সেখানে কিন্তু নয়েজটা আর নেই। কিন্তু আরো একটা জিনিস একই সাথে লক্ষ্য করার মতো, আমাদের এখানে উপরে বাম অংশে আপনারা টাইম দেখতে পাবেন ইমেজ রেন্ডার হতে কতটুকু সময় লেগেছে। সেটা আমাদের 64 স্যাম্পল সাইজে রেন্ডার হতে সময় লেগেছে 4 সেকেন্ড, 4.16 সেকেন্ড। এবং স্লট 1 এ যাচ্ছি, আমরা যখন স্যাম্পল সাইজ 1 দিয়েছিলাম, তখন এটার সময় লেগেছিল 0.54 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের অর্ধেক। সো সহজভাবে বলতে গেলে আশা করি বুঝতে পারবেন যে স্যাম্পল সাইজ হচ্ছে ইমেজে কতটা কোয়ালিটি আপনি চাচ্ছেন। সো আপনি ভাবতে পারেন যে তাহলে আমি বেশি কোয়ালিটি চাই, 64 এর পরিবর্তে করে দিলাম 64,000। অবশ্যই আপনি করতে পারেন, কিন্তু আপনার স্যাম্পল কোয়ালিটি বাড়ার সাথে সাথে সময়টাও কিন্তু বেড়ে যাচ্ছে। এটা আপনার সময় অনুসারে এবং ইমেজের এক্সপেকটেশন অনুসারে আপনি স্যাম্পল সাইজটা বসাবেন। সাধারণত সিনের মধ্যে যদি ওয়াটার সংক্রান্ত বা রিফ্লেকটিভ শেডার এই জাতীয় ম্যাটেরিয়াল বেশি থাকে, সেক্ষেত্রে আপনি স্যাম্পল সাইজটা বেশি দিবেন, কেননা তখন নয়েজটা বেশি আসে। আর যদি সিম্পল এরকম একটা বিমান বা এরকম ছোট লো পলি অবজেক্ট হয়, সেখানে স্যাম্পল সাইজ খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। কারণ 64 এবং 64,000 এর মধ্যে আপনি খুব একটা কিন্তু পার্থক্য করতে পারবেন না। একটা লেভেল পর্যন্ত একটা কোয়ালিটি ইনক্রিজ করতে পারে, এরপর কিন্তু মোটামুটি একই। আচ্ছা, এরপর এখানে আরো অনেক সেটিং রয়েছে, আমি এদিকে যাচ্ছি না। ভিউপোর্ট স্যাম্পল সাইজটা বলে দিই। ভিউপোর্ট স্যাম্পল সাইজ হচ্ছে আপনি এখানে 3D ভিউপোর্টে যা দেখছেন সেটা। এখানে যদি আপনি রেন্ডারে ক্লিক করেন, রেন্ডার ভিউপোর্ট ক্লিক করার পর আপনি ভিউপোর্ট স্যাম্পল সাইজ করে দেন 1, ফলে আপনি সিনের মধ্যে দেখতে পাবেন যে বেশ নয়েজ রয়েছে। কিন্তু আপনি এখন রেন্ডার করলে আপনার রেন্ডারটা কিন্তু রেন্ডার স্যাম্পল অনুসারে হবে, এটা দুটো আলাদা। কারণ হচ্ছে আমরা ভিউপোর্টে সাধারণত স্যাম্পল সাইজ কমিয়ে রাখি, যেন আমরা দ্রুত কাজ করতে পারি এবং দ্রুত দেখতে পারি যে রেন্ডারটা মোটামুটি কিরকম হতে পারে। আর রেন্ডার স্যাম্পল সাইজ বেশি রাখি, কারণ আমরা যখন ইমেজটাকে রেন্ডার করব, তখন অ্যাকচুয়ালি এটা এই সাইজে রেন্ডারটা হবে। সো আপনি এটা পার্থক্য করতে পারবেন খুব সহজেই, আলাদা আলাদা রেজুলেশন দিবেন, ভিউপোর্টে কিছুটা কম, রেন্ডার সাইজ কিছুটা বেশি। এরপর যাব হচ্ছে আমরা আউটপুট ট্যাবে। এখানে প্রথমে যেই সেটিংটি রয়েছে সেটি হচ্ছে এটার ডাইমেনশন। এখানে ডাইমেনশন বলতে আপনি ইমেজটা কত বাই কত পিক্সেলে রেন্ডার করতে চাচ্ছেন সেই রেজুলেশন এখান থেকে সেট করে দিতে পারবেন। বাই ডিফল্ট এটা 1920x1080 দেওয়া রয়েছে,
তো আপনি চাইলে এটা ফুল রেজলিউশনে এক্সপোর্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এটা এখন এখান থেকে রেন্ডার করি তাহলে এটা 1920x1080 পিক্সেলে রেন্ডার হবে। আর আমি এখানে 100% এর পরিবর্তে নিচে যে পার্সেন্টেজটা দেখতে পাচ্ছেন এটা 100% এর পরিবর্তে ধরেন করে দিলাম 50%। এখন যদি আমি এটাকে রেন্ডার করি এখান থেকে রেন্ডার গিয়ে রেন্ডার ইমেজ, এটা বারবারই করতে হবে আজকে পড়বে। ওকে, এখন যদি আমি এটাকে রেন্ডার করি তাহলে ইমেজ রেন্ডার হয়েছে, বাট আগেরটার যে রেজলিউশন আমরা দেওয়া ছিল 1920x1080 পিক্সেল তার অর্ধেকে, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে কত হয় ডিভাইডেড টু 960x540 পিক্সেল এটা কিন্তু রেন্ডার হয়েছে। আর ব্লেন্ডারের মজার বিষয় হচ্ছে যেখানে আপনি ডাটা এন্ট্রি করতে পারবেন সেখানে আপনি চাইলে এক্সপ্রেশন বা মাল্টিপ্লিকেশন ডিভাইড এই জাতীয় কাজগুলো করতে পারেন। ফর এক্সাম্পল এখানে 540 রয়েছে, আমি এটা ইনটু টু করে দিলাম, এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। যাই হোক, আমরা রেন্ডার ভিউ রেন্ডারে দিয়ে আরো একবার রেন্ডার সংক্রান্ত বিষয়টা আরেকবার লক্ষ্য করি। এখানে যখন আমরা রেজলিউশন কমিয়ে দিয়েছি তখন কিন্তু একই সাথে সময়টাও এখানে কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা সময় লেগেছে মাত্র 1 মিনিট 29 সেকেন্ডের, 1 সেকেন্ড 1.29 সেকেন্ডের মতো। তো আপনি এখানে আগেরবারের মতোই রেজলিউশন যত বেশি দিবেন সময় তত বেশি লাগবে। এখন আপনার হাতের সময় অনুসারে এবং কোয়ালিটি অনুসারে এক্সপেক্টেশন অনুসারে আপনি এখানে রেজলিউশন অ্যাডজাস্ট করে দিবেন। তো আজকে ভিডিও দ্রুত এক্সপোর্ট করার প্রয়োজন, দ্রুত রেন্ডার করার প্রয়োজন, আমি এটা আপাতত 25% করে রাখছি, কিন্তু আপনারা যখন রেন্ডার দেবেন 100%ই দেন, কারণ একটু সময় লাগলেও ইমেজের কোয়ালিটিটা ভালো আসে। আর এখানে স্যাম্পল সাইজটা আমি কমিয়ে 64 থেকে পরিবর্তন করে করে দিব 16, এর বেশি আমার আপাতত প্রয়োজন নেই, জাস্ট সেভ সাম টাইম। ওকে, আবার আউটপুট প্যানেলে যাচ্ছি। এরপরে যে সেটিংটা সেটা হচ্ছে ফ্রেম স্টার্ট এবং ফ্রেম এন্ড। অলরেডি আমরা ফ্রেম সম্পর্কে কথা বলেছিলাম, কি ফ্রেম সম্পর্কে, আমাদের পুরো 10 সেকেন্ডের অ্যানিমেশন এর জন্য প্রয়োজন ছিল 240 ফ্রেম। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এন্ড ফ্রেম হচ্ছে 240। এখন অনেক সময় হয় কি, আপনি ধরেন আপনার পুরো অ্যানিমেশনটা অনেক বেশি ফ্রেম, সেটা 10 মিনিট 50 বা 20 মিনিট আরো বেশি হতে পারে, তো আপনি যেটা করবেন পুরোটাকে একসাথে রেন্ডার করবেন না, কারণ পুরোটা একসাথে রেন্ডার করতে 5-6 ঘন্টা বা 5-6 দিনও লাগতে পারে, নট শিওর, ডিপেন্ডস অন টাস্ক। তো তখন যেটা করা হয়, আপনি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একবারে রেন্ডার করতে পারেন। ধরেন আপনার হাতে সময় আছে এখন 1 ঘন্টা, আপনি এটা মোটামুটি 10টা ফ্রেম, স্টার্ট 1, এন্ড 10, ফলে এখন যদি আপনি অ্যানিমেশন রেন্ডার করেন তাহলে এখান থেকে 10টা ফ্রেম শুধুমাত্র এক্সপোর্ট হবে। আর আমাদের আর যেহেতু অ্যানিমেশন পুরো 240 ফ্রেমের, তো আমি এখানে 240 দিয়ে দিচ্ছি। এটা অলরেডি এর আগে অ্যানিমেশনের পর্বে আমরা দিয়েছিলাম, যেটা মূলত দিয়েছিলাম নিচের এখান থেকে এন্ড ফ্রেম। তো আপনি এন্ড ফ্রেম এখান থেকেও পরিবর্তন করতে পারেন, এখান থেকেও পরিবর্তন করতে পারেন, অর্থাৎ কতটুকু অংশ আপনার পুরো অ্যানিমেশন ঠিকই থাকবে বাট কতটুকু অংশ আপনি রেন্ডার করবেন বা এক্সপোর্ট করবেন সেটা আপনি এখান থেকে ফিক্স বা অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এটা আমি আপাতত 240ই রাখছি। এরপর যেটা করব, এরপর এখান থেকে আউটপুট ডিরেক্টরি সেট করে দেবো। আউটপুট ডিরেক্টরিটা গুরুত্বপূর্ণ, কারণ এটা বাই ডিফল্ট কোন লোকেশন থেকে আনলেই ভালো জানে, টেম্পোরারি ফোল্ডারে থাকে অনেক সময়, তো এটা না দিলে আপনি পরবর্তীতে এক্সপোর্ট করবেন বাট খুঁজে পাবেন না। এখানে আউটপুট ডিরেক্টরি আমি আপাতত ডেস্কটপে গিয়ে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, নতুন ফোল্ডারের নাম দিলাম আউটপুট টু, কারণ অলরেডি আউটপুট ওয়ান আউটপুট নামে একটা ফোল্ডারের আগে করেছিলাম। ওকে, আউটপুট টু এই ফোল্ডারে গেলাম, এরপর এখানে এটা করে দিলাম এক্সেপ্ট, ফলে এখানে দেখতে পাবেন, এটাকে কেটে এখানে দেখতে পাবেন আউটপুট ডিরেক্টরি পরিবর্তন হয়ে ডেস্কটপের ডিরেক্টরি চলে এসেছে, এখানেই এটা রেন্ডার হবে। এরপর ফাইল ফরম্যাট বাই ডিফল্ট এখানে পিএনজি রয়েছে, এখানে পিএনজি, জেপিজি, যে কোনো ফাইল ফরম্যাট আপনি দিতে পারেন, বাট এগুলো সবই হচ্ছে ইমেজ ফরম্যাট। আমরা যেহেতু এটাকে ভিডিও আকারে এক্সপোর্ট করতে চাচ্ছি ফলে এখান থেকে পিএনজির পরিবর্তে করে দিব এফএমপেগ ভিডিও, এটা ক্লিক করব। এরপর এখানে এনকোডিং, এনকোডিং এন্ট্রি কন্টেইনার, সেখানে ক্লিক করে করে দিব এমপেগ 4 বা যেটা আমরা সংক্ষেপে এমপি 4 বলি সেই ফরম্যাট, ফলে বাকি নিচের যে ভিডিও সেটিং গুলো সেটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে। এখানে ভিডিও কোডেক আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আউটপুট কোয়ালিটি যদি আপনি লুজ লেস দেন তাহলে আপনার ভিডিওর সাইজ বা ইমেজের সাইজ সেটা কিন্তু অনেক বেশি হবে, আর যদি লোয়েস্ট কোয়ালিটি দেন তাহলে সেটার সাইজ এবং কোয়ালিটি দুটোই কম হবে। এরপর এনকোডিং স্পিড এটা গুড থাকুক, কি ফ্রেম ইন্টারভাল, ওকে, আর বাকি যে সেটিং গুলো সেটা একই রাখছি। অডিও আমাদের ব্লেন্ডারে এই ফাইলে কোনো অডিও নেই, অডিও পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারবেন যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে। এই হচ্ছে মোটামুটি আমাদের সেটিং, প্রথমত হচ্ছে স্যাম্পল সাইজ, রেন্ডার ইঞ্জিন এবং আউটপুট ট্যাব থেকে রেজলিউশন,
ইন ফ্রেম স্টার্ট ফ্রেম আউটপুট ডিরেক্টরি খুবই সহজ। যদি আমি কথা বেশি বলছি জাস্ট এক্সপ্লেন করার জন্য, বাট কাজ কিন্তু খুবই অল্প। এরপর যেটা করব, এখানে উপরে বাম পাশ থেকে রেন্ডার অপশন থেকে যাব রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করব। আমাদের সব সেটিং যখন ডান, এরপর রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করার পর দেখতে পাবেন একটা একটা করে অ্যানিমেশন কিন্তু রেন্ডার হচ্ছে। যদিও আপনি যদি এখন আপনার ফোল্ডারে যান, এখানে এটা প্লে করার মতো না, এটা জিরো বাইট দেখাচ্ছে, কারণ অল্প অল্প করে এটা প্রত্যেকটা ইমেজকে রেন্ডার করবে এবং সেই ইমেজগুলোকে আগেটার সাথে যুক্ত করে পুরোটা একসাথে ভিডিও আকারে কিন্তু আপনাকে দেখাবে। আলহামদুলিল্লাহ আমাদের রেন্ডার কমপ্লিট হয়ে গেছে। চলেন এবার এটা আমরা দেখি। আমাদের যে ডিরেক্টরি দিয়েছিলাম আউটপুট টু ফোল্ডার সেটা ওপেন করলাম, এখানে যে ভিডিও সেটাকে প্লে করি। এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা আমাদের অ্যানিমেশনটাকে ভিডিও আকারে পেয়েছি, আলহামদুলিল্লাহ ফর দ্যাট। আর এখানে যদিও রেজুলেশনটা অফুল লাগছে, যেহেতু আমি রেজুলেশন কমিয়ে রেখেছিলাম, আপনারা যখন রেন্ডার দিবেন রেজুলেশন 100% রেখে দিবেন, ফলে আপনার কোয়ালিটি অবশ্যই অবশ্যই এটা থেকে অনেক ভালো হবে। যাই হোক, এখানে আপনাদের আমরা আরেকটু কাজ করব, যদিও এটা এখানে প্রায় শেষ, তারপরে কিছু কাজ করব। একটা জিনিসের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে বাস্তব জগতে যদি কোনো একটা কিছু খুব দ্রুত ঘুরে, যেখানে যেমন বিমানের প্রোপেলার বা ফ্যান যখন খুব দ্রুত ঘুরে সেটা কিন্তু একটু ব্লারি হয়ে যায়, যেটাকে আমরা মোশন ব্লার বলি। কিন্তু এখানে আপনি কোনো ব্লার দেখতে পাচ্ছেন না, বাট এখন আমরা এটাকে ক্রিয়েট করার চেষ্টা করব। এই জন্য আবার ব্লেন্ডারে গেলাম, আমাদের রেন্ডার যে প্যানেল সেটাকে বন্ধ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি রেন্ডার ভিউ। ওকে, এখানে আবার যাব হচ্ছে রেন্ডার ট্যাবে, আর এক্ষেত্রে রেন্ডার ইঞ্জিন ইভি থেকে পরিবর্তন করে করে দিব সাইকেল। আর মোশন ব্লার পাওয়ার জন্য সাইকেলের একটু নিচে, এই রেন্ডার প্যানেল একটু নিচে লক্ষ্য করলে আপনি মোশন ব্লার অপশন দেখবেন, এটাকে অন করে দিবেন। ছোট একটা প্রশ্ন থেকে যেতে পারে যে এখানে ইভির মধ্যেও মোশন ব্লার অপশন রয়েছে, কিন্তু সেটা মূলত ক্যামেরা মোশনের সাথে কাজ করে। আর আপনি যদি অবজেক্ট মোশনের ব্লার এটা চান, তাহলে আপনাকে যেতে হবে সাইকেল ইঞ্জিনে, এখানে এটা মোশন ব্লারটা অন করে আরো একবার রেন্ডার করে চলেন। এখানে রেন্ডার ইমেজে ক্লিক করলাম, রেজুলেশন কম, সো আমি এটাকে একটু জুম করে দিচ্ছি, বাট এটা দেখতে পারবেন ভিজিবল যে আপনার প্রোপেলারের মধ্যে কিন্তু মোশন ব্লারটা কাজ করছে, দেখাই যাচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর এখানে একটা ছোট বিষয় হচ্ছে, আপনি ইভিতে যখন রেন্ডার দিবেন তখন সময়টা কম লাগবে, আর সাইকেলে যখন রেন্ডার দিবেন তখন সময়টা বেশি লাগবে। মূলত ইভি হচ্ছে ব্লেন্ডার 2.8 এর লেটেস্ট রেন্ডার ইঞ্জিন, যেটা খুব দ্রুত আপনাকে আউটপুট দেখায়, আর সাইকেল হচ্ছে ভালো কোয়ালিটির, একদম রিয়েলিস্টিক কোয়ালিটি, ফটো রিয়েলিস্টিক কোয়ালিটির আউটপুট আপনাকে দিবে বেসড অন সেটিংস। সো আপনি যদি দ্রুত রেন্ডার চান তাহলে ইভি দিয়ে রেন্ডার করবেন, আর যদি ভালো কোয়ালিটি চান তাহলে সাইকেল দিয়ে রেন্ডার করবেন। ওকে, এরপরে আমরা যেটা করব, আমাদের স্যাম্পল সাইজ এখানে 128 দেওয়া আছে, আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি জাস্ট টু মেক ইট ফাস্ট। 128 এর পরিবর্তে করে দিলাম 32, অন্যান্য সেটিং আগের মতো, শুধু মোশন ব্লারটা অন করে দিয়েছি। এবার আমরা আরেকটা পদ্ধতিতে রেন্ডার করা দেখাবো। এর আগে আউটপুট ট্যাবে এখানে আউটপুট ফোল্ডার, এটা এটা ছিল ভিডিও ফরম্যাট, তো আমি এটার এখন ভিডিও আকারে এক্সপোর্ট না করে এটাকে ইমেজ আকারে এক্সপোর্ট করব। কেননা অনেক সময় হয় কি, ধরেন আপনার অ্যানিমেশনটা অনেক বড়, প্রায় 10 মিনিটের, এখন দেখা গেল আপনি এটাকে ভিডিও আকারে রেন্ডার দিয়েছেন, সেটা একটা একটা করে ফ্রেম হচ্ছে, আগেটার সাথে কম্প্রেস হয়ে যাচ্ছে, এখন দেখা গেল 10 মিনিটের প্রায় 2-3 ঘন্টা রেন্ডার হওয়ার পরে সেটা প্রায় অর্ধেক কাজ হওয়ার পর আপনার পিসি কোনো কারণে অফ হয়ে গেল, বা লোডশেডিং হলো, বা আপনি কোনো কারণে অ্যাপ্লিকেশনটা ক্লোজ করলেন, তখন কিন্তু আপনার পুরো রেন্ডারটাই বাতিল হয়ে যাবে, কারণ আগেটা আপনি কোনো কাজই করতে পারবেন না। তো আমরা যেটা করি, যখন যতটুকু সময় পাই তখন ততটুকু ফ্রেম বা সেই কয়টা ফ্রেম রেন্ডার করি, এখানে কখনোই ভিডিও আকারে এক্সপোর্ট করা হয় না। সো পরবর্তী যেটা করা হয়, সবগুলো ফ্রেম যখন আমরা রেন্ডার করে ফেলি তখন সবগুলোকে একসাথে করে সেটাকে ভিডিও বানানো হয়, সেটা আমরা এখন দেখব। এখানে ফাইল ফরম্যাট, এই জন্য প্রথমে আমরা করে দিব PNG। এরপর এখান থেকে আপনি যদি ট্রান্সপারেন্সি চান, অনেক সময় হয় কি অনেকে চায় ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে, তাহলে কালার অবশ্যই 8GB রাখবেন, কালার ডেপথ 16 দিলে সাইজ বাড়বে, 8 দিলে সাইজটা কম থাকবে, বাট 16 কালার আপনি বেশি পাবেন। এখানে কম্প্রেশন সাইজ 100% করে দিলাম যেন ইমেজটা কম্প্রেস হয় একটু বেশি। যাই হোক, আমাদের নতুন রেন্ডার পদ্ধতির জন্য নতুন একটা ডিরেক্টরি সেট করে দিচ্ছি, আগের ডিরেক্টরির মধ্যে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, এটার নাম দিলাম রেন্ডার ইমেজ। ওকে, রেন্ডার ইমেজ এটাকে ওপেন করে একসেপ্ট করলাম, দেখতে পাবেন এটা ক্লোজ করি, দেখতে পাবেন এখানে আউটপুট ডিরেক্টরি আগের বারের মতোই পরিবর্তন হয়ে গেছে।
ওকে এবার আমরা রেন্ডারে গিয়ে রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করব ফলে যেটা আগের বারের মতোই এখানে দেখতে পাবেন একটার পর একটা ইমেজ রেন্ডার হচ্ছে বাট পার্থক্যটা বুঝতে পারবেন এখানে আপনার যদি আপনার ফোল্ডারটা ওপেন করেন তাহলে আমাদের রেন্ডার ইমেজ এই ফোল্ডারটা ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন একটা একটা করে ইমেজ রেন্ডার হচ্ছে আর একটা একটা করে কিন্তু আপনার ফোল্ডারে এক্সপোর্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে সেভ হয়ে যাচ্ছে আগে যেটা হতো একটা একটা করে ইমেজ রেন্ডার হতো এবং সেটা আগের সাথে একসাথে কম্প্রেস হয়ে তারপর ভিডিও আকারে আপনাকে ফাইনালি সবগুলো রেন্ডার কমপ্লিট হওয়ার পর ভিডিও আকারে দেখাতো আর মাঝখান থেকে যদি একটা ইরর হতো ক্যান্সেল হতো তাহলে কিন্তু পুরোটাই বাদ আর এখন আপনার যতগুলো ফ্রেম এক্সপোর্ট হবে ততগুলোই কিন্তু আপনি দেখতে পাবেন এবং আরেকটা সুবিধা হচ্ছে ধরেন আপনি 10 নম্বর ফ্রেমে গিয়ে এটাকে ওপেন করে দেখলেন যে না এখানে এটা একটু পরিবর্তন করা প্রয়োজন তখন আপনি এটাকে ক্যান্সেল করে শুধু ওই ফ্রেমটা আরেকবার রেন্ডার করে দিলেই কিন্তু হয়ে যাবে যাই হোক এভাবে করে যখন একটা একটা করে ফ্রেম এক্সপোর্ট হবে এভাবে করে যখন সবগুলো এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে তখন ফাইনালি কি আমরা সবগুলোকে একসাথে করে আমাদের অ্যানিমেশনটা বানাবো তো আমি অলরেডি এটা এক্সপোর্ট করে রেখেছি বা রেন্ডার করে রেখেছি এই জন্য এটাকে ক্লোজ করে দিচ্ছি এটা জাস্ট আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সবগুলো হওয়ার জন্য এটাকে ক্লোজ করে দিচ্ছি অলরেডি আমার আউটপুট নামে একটা ফোল্ডার ছিল সেখানে রেন্ডার ইমেজ নামেই আর একটা ফোল্ডার আমি বানিয়েছিলাম এখানে কিন্তু আপনার এই যে 240টা ফ্রেম আপনি পাবেন এবং প্রত্যেকটা ইমেজের যে নাম সেই নামের শেষে আপনি সেটা ফ্রেম নাম্বারও কিন্তু দেখতে পাবেন যাই হোক এখন আমরা দেখব সেই ইমেজগুলো একসাথে করে কিভাবে আমরা এটাকে ভিডিও বানাতে পারি এজন্য আমরা যেটা করব এই আমাদের 3D ভিউপোর্ট এটাকে এডিটর পরিবর্তন করে করে দেব ভিডিও সিকোয়েন্সার এরপর এখান থেকে শিফট এতে ক্লিক করতে পারেন যেন আমরা ইমেজ অ্যাড করতে পারি এখানে দেখবেন ইমেজ বা সিকোয়েন্স এই অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন ফলে আপনি ইমেজ সিলেক্ট করতে পারবেন এখন আপনার যে ফোল্ডারে রয়েছে ইমেজগুলো সেই ফোল্ডারে যান এটা ডেস্কটপ ডেস্কটপের পর আউটপুট এরপর রেন্ডার ইমেজ রেন্ডার ইমেজে গিয়ে আমি যেটা করব সবগুলোকে একসাথে সিলেক্ট করবো এই জন্য একটা সিলেক্ট করে বা এই ফোল্ডারে ক্লিক করে এখানে ক্লিক করে কিবোর্ড থেকে এতে ক্লিক করব এতে ক্লিক করলে যেটা হবে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে এরপর অ্যাড ইমেজ স্ট্রিপ এটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন আপনার সিনে সরি এখানে যে ভিডিও সিকোয়েন্স এডিটর বা ভিডিও সিকোয়েন্সার এখানে কিন্তু আপনার সবগুলো ফ্রেম একসাথে চলে আসবে আর এখানে আপনার কার্সর যেখানে ছিল টাইমলাইনে সেখান থেকে কিন্তু এটা আসাটা শুরু হবে সিকোয়েন্সটা অ্যাড হওয়া শুরু হবে সো আমাদের কার্সর ছিল সম্ভবত 240 নম্বর ফ্রেমে এখান থেকে এই সবগুলোকে একসাথে ইমেজগুলো সিকোয়েন্স আকারে নিয়ে এসেছে সো আমি যেটা করবো এটাকে প্রথমে নিয়ে আসবো এই জন্য এটা সিলেক্ট করবো জিতে ক্লিক করবো এক্সে ক্লিক করবো যেন এটা শুধু এক্স এক্সিসে মুভ করে এরপর এটা নিয়ে আসবো একদম 1 নম্বর ফ্রেমে ওকে সো এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের 1 নম্বর ফ্রেম এবার আগের বারের মতো এখান থেকে ভিডিও ফরম্যাট সেট করে দিব তো বলতে পারেন যে ভিডিও ফরম্যাট দিলে তো সময় আবার বেশি লাগবে কিন্তু এখন আমরা ব্লেন্ডারকে বলে দিব যে তুমি আমার যে ভিউপোর্ট ছিল এখানে আমি আবার ভিউপোর্টে যাচ্ছি এখানে যেই ভিউপোর্ট ছিল এখান থেকে আর ইমেজ রেন্ডার করার প্রয়োজন নেই তুমি শুধু আগের গুলোকে একসাথে করে আমাকে একটা ভিডিও বানাই দাও ফলে যেটা করতে হবে এখানে যে পোস্ট প্রসেসিং অপশন রয়েছে আউটপুট ট্যাবের একেবারে নিচের অংশে পোস্ট প্রসেসিং এখান থেকে কম্পোজিটিংটা অফ করে দিতে হবে কম্পোজিটিংটা হচ্ছে মূলত ভিউপোর্টের যত কম্পোজিশন রয়েছে সেটা আর সিকোয়েন্সার হচ্ছে আপনার ভিডিও সিকোয়েন্সারের মধ্যে যে ইমেজ গুলো অ্যাড করেছেন সেটা তো একসাথে দুটো জিনিসও কিন্তু আপনি চাইলে রেন্ডার করতে পারেন সাধারণত VFX এর কাজ করলে যেটা হয় কিছু ইমেজের উপরে অর্থাৎ বা কোনো একটা ভিডিওর উপরে একটা 3D অবজেক্ট বসিয়ে দেওয়া হয় তখন একসাথে দুটোই মার্ক করার প্রয়োজন পড়ে আমরা আপাতত কম্পোজিটিং এর কিছুই চাচ্ছি না সো কম্পোজিটিং অফ রেখে সিকোয়েন্সারটা অন করে আমরা এটাকে রেন্ডার করব সো এটা ভিডিও ফরম্যাট দেওয়া রয়েছে আর নতুন ভিডিওর জন্য আমরা নতুন একটা নাম সিলেক্ট করে দিই ধরেন এটার নাম করে দিলাম অ্যারোপ্লেন সি আগে এটা অ্যারোপ্লেন এ ছিল আমি একটা টেস্ট করেছিলাম অ্যারোপ্লেন বি দিয়ে এটা একসেপ্ট করে দিলাম আগের বারের মতোই কন্টেনার এখান থেকে MP4 ফরম্যাট সেট করে দিলাম বাকি সব সেটিং আগের মতোই এবার এখান থেকে রেন্ডারে যাব রেন্ডার অ্যানিমেশনে ক্লিক করব লক্ষ্য করবেন আপনার এবারের কার অ্যানিমেশন খুব দ্রুতই কথা বলা শেষ হতে হতেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ব্লেন্ডার এখন যেটা করলো জাস্ট ইমেজগুলোকে একসাথে করে একটা ভিডিও বানিয়ে দিল তো আমরা আমাদের ফোল্ডারে যাই আমাদের যেই সর্বশেষ এক্সপোর্ট করা ভিডিও এটাকে প্লে করি অলরেডি দেখতে পাচ্ছেন ওকে এটাতে একটা ইমেজ ইফেক্ট দেওয়া আছে আমি এটাকে অফ করে দিচ্ছি অলরেডি দেখতে পাচ্ছেন আপনার অ্যানিমেশনটা কাজ করছে এবং যদিও এটা রেজলিউশন কম তাও বোঝা যাচ্ছে যে এখানে প্রোপেলারে যে মোশন ব্লার সেটাও স্পষ্ট হবেই দেখা যাচ্ছে
তো এই ছিল মোটামুটি আজকের পর্বের মতো। আপনারা যদি এই কাজটা কমপ্লিট করতে পারেন তাহলে অবশ্যই এটা আমাদেরকে জানান, আমাদেরও ভালো লাগবে। এটা গ্রুপে শেয়ার করতে পারেন, আমাদের ছোটখাটো একটা গ্রুপ রয়েছে, আর এটাকে আপনি আপনার জন্য একটা পোর্টফোলিও বানাতে পারেন, আর্ট স্টেশন বা সামথিং। আমরা এটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে পর্ব বানানোর চেষ্টা করব, সেখানে কিভাবে পোর্টফোলিও সাজাতে হয় বা কি কি করলে ভালো হয় এ বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই সিরিজে আজকে পর্বটা শেষ পর্ব ছিল, বাট আমাদের চ্যানেলের এটাই শেষ ভিডিও না, ইনশাল্লাহ আমরা ভেন্ডার নিয়ে আরো অনেক কাজ করব, অনেক বিষয় দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই আমাদের সাথে থাকেন, এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে সেটা অন্যদের সাথে শেয়ার করেন, সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আর সবাইকে জানান, আমাদের গ্রুপেও জয়েন হন, আপনাদের কাজগুলো দেখান, সমস্যাগুলো প্লাস সম্ভাবনাগুলো, আর আপনাদের অনুভূতিগুলো যদি আমাদেরকে জানান অবশ্যই আমাদের সেটা ভালো লাগবে। ইনশাল্লাহ নতুন পর্বগুলোতে দেখা হবে, যেখানে আমরা ব্লেন্ডারের আরো নানান রকম প্র্যাকটিস, যেন আপনারা পরের ধাপে যেতে পারেন, মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ছোটখাটো প্র্যাকটিস নিয়ে আসবো, ছোটখাটো প্রজেক্ট নিয়ে আসবো, যেগুলো আপনারা আপনাদের পোর্টফোলিওতে ইনশাল্লাহ অ্যাড করতে পারবেন। তো অবশ্যই সেটা হবে যখন আপনারা আমাদের সাথে থাকবেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক, আজকে পর্যন্তই, এবং এই এরই সাথে এই সিরিজটিও কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। ভালো থাকবেন, দোয়া রাখবেন, ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।